দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে জনাব বেনজির আহমেদ কিনি একটি গুরুত্বপূর্ণ নিউজ পড়ে শোনাচ্ছি। নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে। দয়া করে সামান্য ধৈর্য ধরুন। বেনজির অবৈধ অর্থ আয় ও নামে বেনামে অডেল সম্পদ নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবরে মুখ খুললেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিয়ে তিনি অবস্থান পরিষ্কার করবেন। বেনজির আহমেদের বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন নেটিজেনরা। ফেসবুক পোস্টে লিখেন, দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এখনই সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে পেলেছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন। ঘোষণায় তো আছে কুশার কিসা আবিবি বাকি হয়। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এই জনাব বেনজির আহমেদকে নিয়ে মানব জমিনের একটি নিউজ এখন আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। বেনজিরের সম্পদ বিস্ময়কর বিষয় নয়, এরকম ঘটনা এখন স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট আলী রিয়াজ সোমবার 1 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং তার পরিবারের অটল সম্পদের যে হিসাব একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, কিন্তু কম বেশি সকলেই শেষ পর্যন্ত বলেছেন যে এটা খুব বিস্ময়কর বিষয় নয়। এরকম ঘটনা যে এখন স্বাভাবিক বলে বিবেচিত হয় সেটাই আসল খবর। এই বিশাল বিত্ত সম্পদ হঠাৎ হয়ে গিয়েছে তা নয়, সরকারি চাকরিতে থাকাকালেই তা হয়েছিল। এটা তখন কানাঘুষা হিসেবে প্রচলিত ছিল। যেসব সম্পদের কথা বলা হচ্ছে তার অধিকাংশ দৃশ্যমানও ছিল, কিন্তু তা নিয়ে কোনো রকমের প্রতিবেদন চাপা হয়নি, সেটাও লক্ষ্য করার মতো। ক্ষমতার আচ্ছাদনের নিচে না থেকে যে এই সম্পদ অর্জন করা সম্ভব না সেটা জানে না বাংলাদেশের এমন মানুষ নেই, কিন্তু এই ক্ষমতার আচ্ছাদন নিয়ে প্রশ্ন তোলার কোনো লক্ষণ দেখা যায় না। আগেও আমরা দেখেছি যে ক্ষমতা থাকার সময় কার কোথায় কত বৃত্ত সেটা জানা যায় না। সাবেক ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে কত সম্পদ আছে তা জানা গেছে মন্ত্রিসভায় তার মেয়াদ শেষ হওয়ার পরে। এই নিয়ে তার কিছু ব্যাখ্যা আছে। তিনি দাবি করছেন যে তিনি দুর্নীতি করেননি, দেশ থেকে এক টাকাও নেননি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এত প্রতিবেদন তারপরও হচ্ছে কি? ক্ষমতার আচ্ছাদনের বিষয়টি যে গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করার জন্য আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে। বাংলাদেশের একজন ব্যবসায়ীর বিরুদ্ধে একটি সংবাদপত্রে অর্থ পাচারের অভিযোগ করে প্রতিবেদন চাপা হয়েছিল। এ নিয়ে সারা দেশে হইচই হলো। শেষ পর্যন্ত আদালত বলে দিয়েছে যে এ নিয়ে আর কথা বলা যাবে না, এখন আদালতের আদেশ শিরোধার্য। এগুলো তো সামান্য উদাহরণ, এমন ঘটনা অহরহ ঘটে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে টেকনাফ থানায় একজন ওসি ছিলেন, প্রদীপ কুমার দাস। তিনি ক্ষমতায় থাকার সময় তার দিকে আঙ্গুল উঠানোর সাহস কারো ছিল না। তিনি একাধিকবার বিপিএম পিপিএম পদকে ভূষিত হয়েছিলেন। সামরিক বাহিনীর সাবেক একজন কর্মকর্তাকে বিচার বহির্ভূত হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলাও তারা দোষী সাব্যস্ত হন। প্রদীপ দাস 20 বছরে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এসব কি আসলেই কারো জানা ছিল না? কিন্তু ক্ষমতার আচ্ছাদনের শক্তি কেবল তাকে টিকিয়ে রেখেছিল তা নয়, তাকে পদকের পর পদকে ভূষিত করেছে, যেমন দেখা গেছে বেনজির আহমদের ক্ষেত্রেও। এইসব ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার যে পরিবেশ পরিস্থিতি, এটাই হচ্ছে বিরাজমান ব্যবস্থার সবচেয়ে বড় সাফল্য। যে ব্যবস্থার কথা বলছি সেটা কি ব্যবস্থা? সেটা হচ্ছে জবাবদিহীন শাসন ব্যবস্থা, যেখানে নাগরিকের প্রশ্নের কোনো অধিকার নেই। যারা ক্ষমতায় আছেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি, তারা এমন ব্যবস্থা করেছেন যে আগামীতে তাদের কারো কাছেই ম্যান্ডেটের জন্য যেতে হবে না। এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে অর্থনীতি চালু আছে সেখানে ক্ষমতাসীনদের সঙ্গে যারা আছেন তারা লুটপাট করবেন। প্রতিদিনের ব্যবহার্য জিনিসের নামে আপনার পকেট থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত কিছুই বাদ যাবে না। রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলোর দিকে তাকালেই বোঝা যায়, লুণ্ঠনের এই অবারিত উৎসের অর্থের যোগান দিচ্ছে এবং দেবেন নাগরিকরা। ক্রমাগতভাবে মূল্য বৃদ্ধির মাধ্যমে দেবেন জ্বালানি খাতে, লুটের কারণে বেশি দামে জ্বালানি কিনে দেবেন, নাগরিকদের নামে বিদেশ থেকে ঋণ করা হবে, তার সুদ গুনতে হবে আপনাকে। এসব অর্থই হচ্ছে ক্ষমতার ছাতার নিচে থাকা মানুষের ফুলে পেঁপে ওঠার, সম্পদের পাহাড় গড়ার উপায়। এগুলোকে চেরাক বা প্রদীপ বললে শুনতে ভালো শোনায়, কিন্তু আসল কথা হচ্ছে এগুলো হচ্ছে জনগণের অর্থ লুটের কাহিনী।
দুই একজনের এই কাহিনী প্রকাশিত হচ্ছে, কিন্তু যে ব্যবস্থা তা সম্ভব করেছে তা নিয়ে প্রশ্ন না করলে, তাকে মোকাবেলা না করলে যা হওয়ার তা চারপাশেই ঘটছে। প্রসঙ্গত রোববার ৩১ মার্চ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার লিড নিউজ ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাক। প্রতিবেদনের শুরুতে বলা হয়, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগী টোল গ্রামে নির্বৃত্ত পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানা ইকো রিসোর্ট। এটি হচ্ছে অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫,০০০ টাকা। সেখানে বিশাল আকৃতির ১৫টি পুকুরের চারপাশে গার্ড ওয়াল ও দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর জলকানি, পার গেসে বিলাসবহুল সব ডুপ্লেক্স কটেজ। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন রিসোর্টটির পরিধি প্রায় ১,৪০০ বিঘা। এতটাই বড় যে শাহপুর গ্রামের নাম লিখে গুগলে চার্জ দিলে এই রিসোর্টটি আগে বেশি উঠবে পর্দায়। রিসোর্টের নিরাপত্তায় পাশে বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি। যাতায়াতের জন্য সরকারি খরচে বাড়ানো হয়েছে ৭ কিলোমিটারের বেশি পাকা সড়ক। প্রতিবেদনে বলা হয়, সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা, ব্যবস্থাপনা পরিচালক বেনজিরের বড় মেয়ে পারহিন রিস্তা বিনতে বেনজির এবং পরিচালক ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির। শুধু এই এক ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে কালের কণ্ঠের অনুসন্ধানে। এর ৫টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অটল সম্পদ, দামি প্লাট বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পায়তারা হোটেল লা মেরেডিয়ানে রয়েছে ২,০০,০০০ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠা সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। সম্পদের মালিকানা স্ত্রী ও দুই মেয়ে। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি, করেছেন তার স্ত্রী ও দুই মেয়ের নামে। গোপালগঞ্জের সাবানা পার্ম প্রোডাক্টস, সাবানা অ্যাগ্রো লিমিটেড, সাবানা ন্যাচারাল পার্ক, সাবানা ইকো রিসোর্ট, সাবানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ। বেশ হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে পারহিনের নামে ১,০০,০০০, আর ছোট মেয়ে তাহসিনের জন্য কেনা হয়েছে আরও ১,০০,০০০ শেয়ার। MS একটি শিশির বিন্দু নামের পার্মের ৫% মালিকানায় নাম রয়েছে বড় মেয়ের, আরও ৫% মালিকানায় রয়েছে ছোট মেয়ের। একই প্রতিষ্ঠানে বেনজিরের স্ত্রী জিশান মির্জার রয়েছে ১৫% অংশীদারি। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট ২৫% মালিকানা রয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের। যৌথমূলধনী পার্ম সময়ের অধিদপ্তর থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দেখা গেছে, সাবেক পুলিশ ও র্যাব কর্মকর্তা বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাবানা অ্যাগ্রো। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনদারী সাবানা অ্যাগ্রো লিমিটেডের পরিচালক ৩ জন, ১০টি শেয়ারদারী স্ত্রী জিশান মির্জা চেয়ারম্যান, সমপরিমাণ শেয়ারের অধিকারী ২৯ বছরের বয়সী বড় মেয়ে পারহিন রিস্তা বিনতে বেনজির MD, আর মাত্র ২৪ বছর বয়সী ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির আছেন পরিচালক হিসেবে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে সরজমিনে যায় কালের কণ্ঠ। সেখানে দেখা গেছে ২০ কোটি নয়, সাবানা অ্যাগ্রো রয়েছে ১,০০০ কোটি টাকার বিনিয়োগ ব্যবসা। বেনজির আহমেদের পরিবারের আরেকটি প্রতিষ্ঠান হল সাবানা ন্যাশনাল পার্ক প্রাইভেট লিমিটেড। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির তথ্য আলোচনায় দেখা যায়, এই কোম্পানির অনুমোদিত মূলধন ৫ কোটি টাকা। সাবানা অ্যাগ্রোর মতো এই কোম্পানির মালিকানায়ও আছেন স্ত্রী ও দুই মেয়ে। যথারীতি এখানেও স্ত্রী চেয়ারম্যান এবং এক মেয়ে MD, অন্য মেয়ে পরিচালক। প্রত্যেকের হাতে রয়েছে ১,০০,০০০ করে মোট ৩,০০,০০০ শেয়ার। সরজমিনে গিয়ে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় ৬০০ বিঘা। পার্কটি বড় করতে পাশে আরও ৮০০ বিঘা জমি কেনা হয়েছে, এখন বরাদ্দ করা হচ্ছে। যৌথমূলধনী কোম্পানি ও পার্ম সমিতির অধিদপ্তর থেকে পাওয়া নথি আলোচনায় দেখা যায়, সাবানা অ্যাগ্রোর নিবন্ধনে ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে ২২৮/৩ শেখপাড়া রোড, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। সরজমিনে গিয়ে দেখা গেছে ঠিকানাটি বেনজিরের শ্বশুর বাড়ি। বেনজিরের শ্বশুরের নাম মির্জা মনসুরুল হক, শাশুড়ির নাম লুৎফুন্নেসা মনসুর। প্রতিবেদনে বলা হয়, দুই মেয়ে মাত্র ২৯ ও ২৪ বছর বয়সে ১,০০০ কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন প্রভাবশালী পুলিশ কর্মকর্তার বাবার অবৈধ আয়ের উপর ভর করে। স্ত্রী জিশান মির্জাও তেমন কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিপুল বিনিয়োগে গড়ে তোলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। জিশান মির্জার পৈতৃক সূত্রে এত পরিমাণ সম্পদ পাওয়ার সুযোগ নেই। অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর গুলশানে সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজির আহমেদের। গুলশান ১ নম্বরের ১৩০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার লেক ভিউ। ভবনের ১২ ও ১৩তম তলায় ৮,৬০০ বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার। সূত্র জানায়, ৮,৬০০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের বর্তমান বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। ভবনটি নির্মাণ করে র্যাঙ্কন ডেভেলপমেন্টস। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন ২,১৫০ বর্গফুট। এখানে রয়েছে ১৩টি পোলোর এবং ২টি বেসমেন্ট।
সত্যতা নিশ্চিত করতে সরজমিনে গেলে ভবনের নিরাপত্তা কর্মী মোহাম্মদ সবুজ কালের কণ্ঠকে জানান, 12 ও 13 তলায় রয়েছে বেনজিরের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এছাড়া রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনের 4000 বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজির আহমেদ। পূর্বাচলে প্রায় 45 কোটি টাকা ব্যয় বাড়ি করেছেন বেনজির আহমেদ। আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় পোড়ামোড়ের পাশের এলাকায় অন্তত 40 কাঠা জমির উপর গড়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। জমি ও বাড়ির মূল্য কমপক্ষে 45 কোটি টাকা বলে ধারণা স্থানীয়দের। রাজধানীর পূর্বাচলের পারুক মার্কেটের পেছনের দিকে 17 নম্বর সেক্টরের 301 নম্বর রোডের জি ব্লকে 10 নম্বর ফ্ল্যাটের মালিক পুলিশের সাবেক AIG। স্থানীয়রা বলেছেন 10 কাঠা পরিমাণের এই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। তবে বিশ্বস্ত সূত্রে জানায় পুলিশের এই সাবেক আইজি তার 10 কাঠা ফ্ল্যাটটি বিক্রির পরিকল্পনা করছেন। এরই মধ্যে বেশ কিছু ক্রেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়ায় বেনজির আহমেদের রয়েছে 2 বিঘা জমি যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। মেয়ের বিশ্রামের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট শীর্ষক কালের কণ্ঠের আরেকটি প্রতিবেদনে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মেয়ের ক্লাসের পাকে একটু সময় কাটাবেন, এজন্য 3.5 কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কেনেন বেনজির আহমেদ। 2017 সালে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকাকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাট কেনেন তিনি। সি ব্লকের 407 নম্বর ফ্ল্যাটের 7 কাঠা জমির উপরে নির্মিত 8 তলা ভবনের 5ম তলায় তার কেনা ফ্ল্যাটের আয়তন 3500 বর্গফুট। প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া শেষে সম্প্রতি পুঁজিবাজারের ভ্রমণ ও আবাসন খাতে তালিকাভুক্ত হয় বেস্ট হোল্ডিংস লিমিটেড। এই বেস্ট হোল্ডিংসের অন্যতম প্রকল্প হল বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে খ্যাত 5 তারা হোটেল লা মেরিডিয়ান। বেনজিরের বৈধ আয় কত ছিল শীর্ষক কালের কণ্ঠের অপর প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদ তার 34 বছর 7 মাস দীর্ঘ চাকরি জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত মোট বেতন বাবদ উপার্জন করেছেন 1,94,89,200 টাকা। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কী বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।